আসসালামু আলাইকুম। আজ 14 সেপ্টেম্বর 2021, মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতি থেকে ধীরে ধীরে সরে আসছে আমেরিকা। আফগানিস্তানে চরম বিপর্যয়মূলক পরাজয়ের পর দেশটির কণ্ঠে এখন নরম সুর। ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ এর নির্বাহী বোর্ডের যে বার্ষিক বৈঠক শুরু হয়েছে তাতে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই ঘোষণা নতুন করে ইরানের কাছে পরাজয় বরণের মতো। এর আগে যেভাবে আত্মরম্ভিতা করেছে আমেরিকা, এখন হঠাৎ চুপসে যাওয়া সত্যি রহস্যময়। আফগানিস্তানে পরাজয়ের পর আমেরিকা এখন এতটাই ভীত সন্ত্রস্ত যে গাছের পাতা পড়া শব্দকেও ভয় পায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাহী বোর্ডের চলতি বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা আমাদের নেই। সোমবার আইআইএর 35 সদস্য দেশের উপস্থিতিতে বার্ষিক এ বৈঠক শুরু হয়েছে এবং তা এক সপ্তাহ ধরে চলার কথা রয়েছে। সোমবার বৈঠকের উদ্বোধনী অধিবেশনে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। রাফায়েল গ্রোসি এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করলেন যখন তার তেহরান সফরে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইআইএর পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয় দুপক্ষ। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে গ্রোসির সাক্ষাতের পর দুই কর্মকর্তা এক যৌথ সংবাদ সম্মেলনে ওই সমঝোতার কথা জানান। তারা বলেন দুপক্ষ এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকলের আওতায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। গ্রোসি এই সমঝোতার ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে তেহরান ত্যাগ করেন। তালেবানের কাবুল বিজয় তখন ছিল সময়ের অপেক্ষা। ভয়ে দেশ ছেড়ে উজবেকিস্তানে পালিয়ে গিয়েছিলেন তারা। আতঙ্কে ছিলেন, ইংরেজি জানেন ও বিমান চালাতে পারেন বলে তালেবান মেরে ফেলবে তাদের। উজবেকিস্তানের শিবিরে আশ্রয় নেওয়া ওইসব আফগান বিমান চালকেরা এবার দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইতিমধ্যে বেশ কয়েকজন পাইলট উজবেকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে তারা সকলেই দেশে ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। দেশ ছেড়ে পালানো এসব পাইলটকে একসময় বিমান চালানোর প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা। তালেবান যখন রাজধানী কাবুলের দোরগোড়া পৌঁছে গিয়েছে তখন অনেক বিমান নিয়ে উজবেকিস্তান পালিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু তালেবান নেতৃত্ব এখন চাইছেন ওই পাইলটরা যেন দেশে ফিরে আসেন, সেই সাথে বিমানগুলোও ফেরত চাইছেন তারা। বিমান চালকদের তারা আশ্বাস দিয়েছেন তাদের কোনো ক্ষতি করা হবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান পাইলট সাংবাদিকদের জানিয়েছেন তারা এখনও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। আমেরিকার পররাষ্ট্র দপ্তর বা নিউ ইয়র্কের জাতিসংঘে উজবেক মিশন এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তালেবান নেতৃত্বও কোনো বিবৃতি দেয়নি। তবে জানা গেছে উজবেকিস্তানের শিবিরে আফগান পাইলটরা ভয়াবহ অশান্তি দিয়েছিলেন। কার্যত এক কাপড়ে দেশ ছাড়া এইসব পাইলট ঠিকমতো খাবার পাচ্ছিলেন না ঔষধ বা পোশাকও, তাদের স্বাধীনভাবে চলাফেরার অনুমতিও দেওয়া হয়নি সে দেশে। ব্ল্যাক হক হেলিকপ্টার সহ মোট 46টি বিমান আফগানিস্তান থেকে উজবেকিস্তান নিয়ে গিয়েছিলেন আফগান পাইলটেরা। সেসব বিমান কিভাবে আফগানিস্তানে ফেরত আনা হবে তা স্পষ্ট জানা যায়নি। উজবেকিস্তানে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জন হারবুস্ট অবশ্য জানাচ্ছেন তারা কোনোভাবেই চান না বিমানগুলো তালেবানের হাতে পড়ুক। আফগানিস্তানে সরকার বদলের পরে সোমবারই প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে কাবুল থেকে। পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসলামাবাদ থেকে সোমবার সকালে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সংবাদ মাধ্যম সূত্রে খবর ওই ফ্লাইটে যাত্রীর থেকে কর্মীর সংখ্যা বেশি ছিল। ওই ফ্লাইটটি অবশ্য কাবুল থেকে 70 জন যাত্রী নিয়ে ফের ইসলামাবাদ ফিরে গেছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আফগান নাগরিক যারা বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের আত্মীয়। এতদিন পরে কাবুল বিমানবন্দরে ফের বিমান ওঠানামা শুরু হওয়ায় খুশি সেখানকার কর্মীরা। পাকিস্তান এয়ারলাইন্সের সূত্রেও জানানো হয়েছে ফ্লাইটের মাধ্যমে ফের দুদেশের যোগাযোগ ব্যবস্থা চালু হয়, তারা আশাবাদী যে খুব দ্রুত পরিস্থিতি ফের স্বাভাবিক হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের পরে, আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা,
টিপটপ মার্ট হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমরা। সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রন, ব্রনের দাগ, ব্রনের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ট লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আফগানিস্তানের তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি কৌশলগত সংলাপে অংশ নেওয়ার পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা জানান। 15 আগস্ট পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখান থেকে প্রচুর মানুষ দেশ ত্যাগ করে। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে থাকা 15 বাংলাদেশি দোহা হয়ে 31 আগস্ট দেশে ফিরে আসে। এখন কাবুলে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যক্রম চালাচ্ছে। এই সরকারকে স্বাগত জানিয়েছে চীন। পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে। আফগানিস্তানে বাংলাদেশি উন্নয়ন কর্মী এবং পেশাজীবীদের মধ্যে যারা গত মাসে নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশে এসেছেন তারা চাইলে কাবুলে ফিরতে পারবেন। মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাজ্য সরকারের সঙ্গে ওই সংলাপে আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, কোভিড-19 মহামারীর কারণে দুই দেশের মধ্যে চলমান সংকট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে আলাপ হয়েছে। 9/11 হামলায় নিহতদের স্মরণে তৈরি করা হয় গ্রানাইটের স্মৃতিসৌধ। সেখানে মৃতদের স্মরণে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ। এরপর দিনই সেখানে দেখা মেলে তালেবান শব্দ লেখা। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিল শহরে। এনে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটিতে। এমন কাণ্ড কে ঘটিয়েছে তা নিয়ে চলছে তদন্ত। ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী হামলার 20 বছর উপলক্ষে গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। সেখানে শনিবার নীল স্প্রে দিয়ে তালেবান শব্দ লিখে দেয় কে বা কারা। এটির দায়িত্বে থাকা আপ স্টেট গ্রানাইট সলিউশনের প্রতিষ্ঠাতা পল নিকোলাস বলেন, শনিবার গভীর রাতে কে বা কারা তালেবানের নাম স্প্রে করে লিখে দেয়। তিনি আরও বলেন, আমরা এই স্মৃতিসৌধে সময় ও অর্থ ব্যয় করেছি যাতে সম্প্রদায়কে একত্রিত করা যায়, একই সঙ্গে যারা 20 বছর আগে হামলায় মারা গিয়েছিলেন তাদের যেন স্মরণ করা হয়। এদিকে রোববার স্তম্ভটি থেকে তালেবান লেখা মুছে দেওয়া হয়েছে, তবে এই ঘটনায় বিরক্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ নিয়ে গ্রিনভিল কাউন্টি শেরিফে অভিযোগ দায়ের করা হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালায় আল কায়দা। ওই হামলায় 2,997 জন নিহত হন। এরপর আল কায়দার নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগে 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট আফগানিস্তানে যৌথ অভিযান চালায় যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে। এরপর 20 বছর পর আবারও ক্ষমতায় আসে তালেবান। দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।